চলো, গাড়ি লক রাখি না, চলে যাবো মোবাইল গাড়ি লক করে রাখি। সালামু আলাইকুম আন্টি, কোথায় আন্টি? লেগে একটু কথা কইতাম। হ্যাঁ, ও আচ্ছা, ওই যে তাসদিন রে, কালকে কটার সময় ডাক্তার নিয়ে দেবেন? ডাক্তার কি সোহালে থা না বিহালে কথা? ও আচ্ছা, তাহলে আমি একটু এই সকালে আয় করবো না, আমি আবার বাদ গিয়া জুম্বা নামাজ পড়বো এলেকা, বুঝছেন? নামাজ পড়ে আবার যদি আবার কোনো কাজ থাকে তাহলে আইমু। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, আমি আর একটু আগে করবো যাতে আপনার একটু আগে বাড়েন, আগে আনতে পারি, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি আপনার ওই 9:30 সময় করবো, আপনার ঘরে ফোন দেন নিশ্চয়। ঠিক আছে, আচ্ছা, সালাম আলাইকুম। কাগজপত্র লিয়ে কয়েকদিনের মধ্যে দেখা হতাম, কয় তারিখের মধ্যে দেখা করবো। সালামু আলাইকুম ভাই, আমি স্বপন ভাই, কেমন আছেন? আমি স্বপন মাহমুদ বাপ্তার ভাই, ব্যস্ত আছেন নাকি? ইয়া ওই যে কবে আইতাম আপনার না ব্যাংক কয়দিন পরে? আচ্ছা আচ্ছা, তো এই যে শুনেন, ইয়া খাজনা রিসিপ্ট লাগবো? আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা। গরুকে নাম মার্চের মধ্যে রোজা, এই তাহলে ফেব্রুয়ারির 15 তারিখে গরুকে নাম থেকে
ফেব্রুয়ারির 15 তারিখ কি 2 মাস পরে? মাঘ মাস, মাঘের 18। এই যে মাঘ মাস শেষ তারিখ, ফেব্রুয়ারি ফাল্গুন মাস 1 তারিখ। কৃষি লোনের ব্যাপারে কার লোকের মানে ধরলো কথা কমলো না, অন্য দালালের মাধ্যমে কথা কমলো, কি পরামর্শ দেয়? মামা, আমি যে বাপ্তার স্বপন মাহমুদ, কেমন আছেন? আমি বাপ্তার যে স্বপন মাহমুদ, আপনার ভাগ্না আফিয়ার ছেলে। আছি আলহামদুলিল্লাহ ভালোই। আপনার শরীর অবস্থা কেমন? ও, বাড়ির সবাই ভালো আছে?
প্রচন্ড ঠান্ডা, ভালো প্রচুর ঠান্ডা এলাকায়, কই যায় কি অবস্থা, কি আসে বিষয়ে কোন দিন মানে সময় করে একবার আয়াম নে মামার লোক দেখা করে যাম নে, মানে একটা বিষয় পরামর্শ জানতাম। ওই যে আমি কৃষি ব্যাংকেতে এই 33% জায়গা আমার নামে খারিজ হয়েছে, দলিল আছে, ফর্সা টর্সা সবই আছে, খারিজের কাগজ, খাজনা রেসিপ, মানে লোনের ব্যাপারে মানে সরাসরি কার লোকে আমি যোগাযোগ করতে পারি? হ্যাঁ, আব্বা ঋণ পরিশোধ, আব্বা ঋণ পরিশোধ করে দিছি আমি, আব্বা থাকতেই সমস্ত টাকা পয়সা পরিশোধ করে একদম ক্লিয়ারেন্স লইছি ব্যাংকের। তাহলে আমরা লোকে দেখা করে গেলে সবচেয়ে বেশি ভালো, আমের রেফারেন্সে গেলে এলিগে আর কি, আমের কাগজপত্র লয়ে এলাম, দেখা দিলাম। ঠিক আছে মামা, তো দিন আয়াম নে নাকি? আসসালামু আলাইকুম।
গাবি কড়া আছে তিনটা, গরু আছে কটা তিনটা, ছয়টা ছটা গরু আছে রানী।
39-70 হ্যালো, বাড়ির তাই ফুরছিলে? অন্ত বাড়ির যাবি আবার কবে? অনে তোর এই দুটা ছবি আর এই বুড়া আইডি কার্ডের ফটো কপি লাগবো, ওই রঙিন ফটো কপি। ব্যাংক একজনের ইয়া লাগবো, এই নমিনি লাগবো একজনের, এই লোন উঠাইলে মানে আগের থেকে এটি ঠিক করে লুয়ে দিলাম লাগবো কাগজ। আমি আজকে তো হলো বৃহস্পতিবার, এই রোব সোমবারের দিকে ব্যাংক যাইম কাগজপত্র লইয়া। তার ফাঁকদা তুই বাইক গেলে বাইলে পরে ছবি উড়াই রাখলে আর বুড়ার টিকার ফটো কপি সংগ্রহ করে রাখলে আমি নিতাম, নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা কেডা আছে 2000 কইছি। লালু দেখছে গাছ দুটা বাদ দা লইছি? লালু দেখলে কোন কোন গাছ? এই কোনটা সব দেখছে না কোন গাছ বাদ দা লইছে? জাম গাছ আর শিমুল গাছ। হ্যাঁ হে বেটা, 18,000 টাকা কইছেন ছুয়েলে যে জোড়া দেয়াইছে, অন্য লালু কইছে 14,000 আর হে বেটা 12,500 মানে ছুয়েলে যে দেয়াইছে, তাহলে 500 বেশি কইছে। তো ঠিক আছে, 500 বেটা তো লোন যাইব, সমস্যা নেই। হ্যাঁ ও 1500, 14,000 আর 12,500, আচ্ছা তো দিয়ে ছুয়েলে লো কথা কইলি। শিমুল গাছ তো নাই ভাই, তার দরকার লেগা। আচ্ছা তুই দেখি শুয়াল কথা কইতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তার আগে বলি না। ঠিক আছে, বাড়ি লগে মানে আজকে তো বৃহস্পতিবার, ইয়া সকালে রিপন ভাই তোমার ফোন দিছেন না? রিপন ভাই থাকতে পরে মানে গাছ তো আরেকবার দেয়াইছে দুটা বাদ দেয়, মানে হেবড়া 14,000 টাকা কইছে, মানে
পর আমার কইতাছে আমি কই 14,000 কো কার যাই কো কানে গ্যাস তো দেই লাইছি সমস্যা নাই এটা এটা হলো যে সবুজে ইয়া করছে আর কি আয়া আছে না বরিক বরিক লালু লালু রে না দেয়াইছে বুঝছো না 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 সুড়ো মুড়ের দরকার নাই আমি কেলিকা ফোন দিছি যে বেড়া গাছ কি অনেক শিব নিবো কি নিত না নিলে কালহাই লুক লাগাতে লাগবো শনিবারে আচ্ছা তাহলে শনিবারে যে ফিস আনা বুঝছো ফিস আনলে ঠিক আছে ঠিক আছে আর বেটারে কয়ে যায় গাছ আর দাম দুম দেয়াইছি মানে গাছ যদি না নেন ফেস মানে কাল্লাই আরেক বেটা নিবো গা মানে আমি বালারে ক্লিয়ার কাট কথা কইন ঠিক আছে আচ্ছা বুদ্ধি খাটাগার জেড়াই করাক তাই হ্যাঁ তো আর তারও তো আর গাছ দিতাম না হ্যাঁ গাছ নিলে টেয়া দিব দোয়ানের টেহাই অন্য রয়েছে 5,000 আর ওই হ্যাঁ শিমুল গাছ রাখছি যে তোমার ওই শিমুল গাছ দা আমি ওই যে ইয়ার কাঠ বানাইম তোমার ওই যে ফেস্টুন টানা না বেড়া টানার এটা লাগে এই গাছ রাখি দিছি এটা কাঠ কিনলে তো পরে অনেক টেয়া লাগে এলেগা শিমুল গাছ থাক শিমুল গাছের কাঠ তো নষ্ট হয় না ফাইন নে বিজ্জা রই দেওয়া নষ্ট হয় না এলিগা রাইকে দিছি মানে বেটারে কাল্লা মানে রাইতে গেলে কই যে ভাই দেরি হলে কে পর আমার গাছ আমি দিতে পারতাম না মুখ
হ্যালো, হ্যাঁ না কি কইতে? কি বলতে? হ্যাঁ হ্যাঁ, ফোন দিছি বেড়া, মানে শনিবারে গাছ নিব, আর ইহা যে দাম দেয়া আছে সবুজে, আর দুইজন এনে শুয়ে আলে দাম দেয়া আছে দুইজনে, তে এই মানে যে বেড়া নিব এ বেড়াই 500 বেশি কইছে, আর জাম গাছ সহ আর শিমুল গাছ 18,000 কইছে, মানে এটা সবুজে গাছ নিবার চাইছেন? হ্যাঁ হ্যাঁ, নিত গাছ মানে আগে কইল না কে? হ্যাঁ নিবো, যে হ্যাঁ টিয়া দিবো, ওই যে দোয়ান নিছে, দোয়ানের 5,000 টাকা করে রয়েছে। আচ্ছা মানে দেই শুয়ালে এবার নো যাইবো, তো গেহে কি কদি জানাই তুই কইতাছ জানাই বার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন দে মানে তুই কথা কেন বেটার না যাইবো, বেটার না কথা বলা ঠিক আছে। ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪